বডির লাইনটা দেখেন, এই যে লাইনগুলো দেখেন বডি একেবারে ক্লিয়ার অবস্থা আছে, কোথাও কোনো ঢেউ নেই, কোথাও কোনো ট্যাপ নেই। আমাদের সুন্দর একটা গ্রিল বাম্পার দেওয়া আছে, সাথে আবার বডি কিট করা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম আমরা মদিনা কার কালেকশন থেকে, চমৎকার একটা এলিয়ান গাড়ি দেখাবো আজকের এই ভিডিওতে, দেখতে পাচ্ছেন। আর সামনে আছে আমাদের নাসিম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাসিম ভাই অনেক মানে পান খাচ্ছে আজকে, ভাই শখে খেলাম, ভাই শখে পান তো খাই না, একজন দিল শখ করে খেয়ে নিলাম। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালাচ্ছে, আল্লাহর অশেষ অশেষ রহমত। আলহামদুলিল্লাহ। তো চলুন আমরা গাড়িটা বিস্তারিত দেখি। জি, এটা হচ্ছে টাটা অ্যালিয়ন A15। এটা মডেল হচ্ছে 2008, রেজিস্ট্রেশন হচ্ছে 2013। আর দেখতেই পাচ্ছেন সিলভার কালার, অসাধারণ একটি গাড়ি। এখন অসাধারণ কেন বললাম একটু বলে দিই, সিলভার কালার অ্যালিয়ন A15, তার মধ্যে আবার বডি কিট করা। আচ্ছা, মানে অসাধারণ, এই জন্য বললাম আর কি। তো দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে জেনুইন, যে লাইট সেই লাইট, এলইডি হেডলাইট, সাথে ফগ লাইট, সামনে সুন্দর একটা গ্রিল বাম্পার দেওয়া আছে, সাথে আবার বডি কিট করা আছে। আচ্ছা, আর নাম্বারটা তো ঢাকা মেট্রো G35 সিরিয়াল। এ পাশে লাইট দেখেন, এটা একদম অরিজিনাল হেডলাইট, সাথে হচ্ছে ফগ লাইট। মাশাল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন, প্রতিটা গ্লাস একেবারে অরিজিনাল গ্লাস, সাথে টোটাল লোগো পাচ্ছেন, এখানে স্টিকার, এখানে স্টিকার দেওয়া আছে, একদম অরিজিনাল গ্লাসগুলো আছে। আর রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন, চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন, রিংগুলো হচ্ছে মাশাল্লাহ একদম সুন্দর, গাড়ির সাথে যে রিংটা সেই রিং টয়োটার অ্যালো রিং। সাথে এখানে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস, খুবই সুন্দর মাশাল্লাহ, একেবারে এলইডি লাইটিং সহকারে লুকিং গ্লাস দেওয়া আছে, খুব ডিজাইনেবল লুকিং গ্লাস। সাথে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেঞ্জসেট গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জসেট, প্রতিটা রেঞ্জসেটে টোটাল লোগো দেওয়া আছে, প্রত্যেকটা লাইটে টোটাল লোগো পাচ্ছেন, ডোরগুলো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডোর। আর এই যে কিছু নিকেল দেখতে পাচ্ছেন, আসলে এগুলা অরিজিনাল নিকেল না, এটা হচ্ছে আফটার মার্কেট, বাট এগুলো কিন্তু অরিজিনাল, এগুলো অরিজিনাল, হ্যাঁ এগুলো অরিজিনাল, এগুলো হচ্ছে আফটার মার্কেট। আচ্ছা, আমি একটু ভিতরে দেখে দিচ্ছি, দেখেন ভিতরটা খুবই সুন্দর মাশাল্লাহ, চমৎকার সিলভার কালার। হ্যাঁ, সিলভার কালার ব্ল্যাকের সাথে কম্বিনেশন করা আছে, বিস্কিট কালার সিট কভার লাগানো হয়েছে, মাশাল্লাহ অসাধারণ। অপটিক্যাল মিটার, আপনার স্টার্টিং উডেন, তারপর হচ্ছে আপনার এসি সফট টাচ, ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে গাড়িতে। আচ্ছা জি, আমরা একটু পিছন দুটো দেখাই, দেখেন পিছন দুটো ডোরগুলো মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে। আর হচ্ছে আপনার সিটটা দেখেন, সিটগুলো মাশাল্লাহ খুবই সুন্দর, হ্যাঁ আমরের সহকারে। পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন, একদম অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সেই লাইট, সাথে এখানে থার্ড লাইট দেওয়া আছে খুব সুন্দর, এখানে অ্যালিয়নের লোগো দেওয়া আছে, এখানে টোটাল মনোগ্রাম, এখানে A15 লোগোটা দেওয়া আছে। আর পিছনের গ্লাসটা হচ্ছে একেবারে অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে, দেখেন টোটাল লোগো দেওয়া আছে। ঢাকা মেট্রো G35 সিরিজের গাড়ি, খুবই সুন্দর একটি গাড়ি। আমি একটু ব্যাকগ্রাউন্ডের ভিতরে দেখাবো ইনশাল্লাহ, দেখেন পিছনটা সিএনজি করার পরে কিন্তু অনেক স্পেস আছে, এখানে প্রত্যেকটা জয়েন্ট একেবারে সিল করা, দেখেন প্রত্যেকটা জয়েন্ট সিল করা, ব্যাকগ্রাউন্ডের ভিতরটা দেখেন, এগুলো অরিজিনাল কালার, এগুলো কিন্তু কোনো কালার করা হয়নি। যেটা করে আমরা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র দুইটা সাইডে টাচ আপ করেছি, যাতে কোনো দাগ টাগ না থাকে। আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেখেন এই পোস্টটা একেবারে ফ্রেশ অবস্থা আছে, বডির লাইনটা দেখেন, এই যে লাইনগুলো দেখেন বডি একেবারে ক্লিয়ার অবস্থা আছে, কোথাও কোনো ঢেউ নেই, কোথাও কোনো ট্যাপ নেই, মাশাল্লাহ খুবই সুন্দর, প্রত্যেকটা জয়েন্ট একেবারে সিল করা আছে, ডোরগুলো দেখেন প্রত্যেকটা ডোর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। সামনের ডোর দেখেন, ভিতরটা একেবারে ফ্রেশ অবস্থা আছে, অপটিক্যাল মিটার, পুশ স্টার্ট, স্টারিং সহকারে উডেন প্যানেল, ভিতরটা দেখেন উডেন প্যানেল দেওয়া আছে, আমি তো লাইট জ্বালিয়ে দিচ্ছি, দেখেন ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া, অনেক ফ্রেশ অবস্থা আছে গাড়িটা। ইঞ্জিনটা দেখে নেই, চলো চলুন ইঞ্জিনটা দেখা যাক। এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন, ভিভিটা ইঞ্জিন, 1500 সিসি। ইঞ্জিন তো অবশ্যই ফিজিক্যালি এসে দেখবেন, আমরা একটু ভিতরে চ্যাতিস মাসুলগুলো দেখাই, দেখেন সকল জলের যে চ্যাতিসটা একেবারে ফ্রেশ অবস্থা আছে, সামনে মাসুল দেখেন, প্রত্যেকটা লাইট একেবারে জেনুইন লাইটগুলো আছে, প্রত্যেকটা জায়গায় স্টিকার দেওয়া আছে, এবং ভিতরে কালারটা কিন্তু একদম জেনুইন কালার, দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে, প্রত্যেকটা জায়গায় স্টিকার দেওয়া আছে, খুবই সুন্দর একটি গাড়ি মাশাল্লাহ। মানে আসলে আমরা চেষ্টা করি ভিডিওতে সম্পূর্ণরূপে গাড়ি দেখানোর, তারপরে কিন্তু অনেক কিছু মিসিং থেকে যায়, কারণ সম্পূর্ণ গাড়িটাকে ভিডিওতে দেখানো আসলে সম্ভব না, বাস্তবে এসে দেখতে হবে, ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন। যদি কোনো অ্যানালাইসিস সেন্টার নিয়ে টেস্ট করার ইচ্ছা থাকে, আপনারা অ্যানালাইসিস সেন্টার নিয়ে টেস্ট করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটার মডেল আর রেজিস্ট্রেশন, এটা মডেল হচ্ছে 2008,
রেজিস্ট্রেশন হচ্ছে 2013 সিলভার কালার টয়টা এক টয়টা অ্যালিয়ন A15 আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 18,95,000 টাকা। আচ্ছা আচ্ছা, আপনাদের লোকেশনটা একটু বলুন। আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার মোড়, চৌরাস্তা দিকে 10 গজ, গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেড়িবাঁধ 4 রাস্তা মোড়ের 10 গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডে পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। ফোন নম্বর হচ্ছে 01711-586762, পাশাপাশি একটা নম্বর 01971-222570, দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ফোন দিতে পারেন। আচ্ছা, তো ভিউয়ার্স আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ দেখা হবে মদিনা কার কালেকশন অন্য কোনো ভিডিওতে আবারও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।